নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ভিডিও যে ভিডিওটা দেখার পর তোমরা সত্যি একটা গুরুত্বপূর্ণ তথ্য পাবে বলে আমি মনে করি কারণ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। বেলুর রামকৃষ্ণ মিশনে ডেলি রুটিন নিয়ে অর্থাৎ বেলুর রামকৃষ্ণ মিশনে যারা পড়াশোনা করে তারা কখন কি করে কখন ঘুমোতে যায় কোন টাইমে পড়াশোনা করে কখন সকালে উঠে কখন পেয়ার করে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিও দেখার পর তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে বেলুর রামকৃষ্ণ মিশনে যারা পড়াশোনা করে কেন অন্যদের থেকে আলাদা কেন অন্যদের থেকে পড়াশোনায় অনেক গুণ আগিয়ে কেন আচার ব্যবহারে তারা অন্যদের থেকে অনেক অনেকাংশে আগিয়ে তো দেরি না করে অবশ্যই পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমরা যদি এই ডেলি রুটিন মেনটেন করো বাড়িতে থেকেও তাহলেও কিন্তু তোমরা একটা ভালো মানুষ হতে পারবে পড়াশোনায় উন্নতি করে উচ্চ শিখরে পৌঁছাতে পারবে দেখো আজকে তোমাদের সাথে আলোচনা করছি বেলুড় রামকৃষ্ণ মিশনে ডেলি এবং মোস্ট ইউজফুল এবং মোস্ট পাওয়ারফুল রুটিন নিয়ে দেখো তোমরা যদি এই রুটিন ফলো করতে পারো অবশ্যই তোমরা কিন্তু সাকসেস পাবে দেখো সকালের রুটিনটা যদি আমি দেখি সকাল অর্থাৎ পাঁচটায় কিন্তু তাদের সকাল সকাল শুরু শুরু হয় হয় যেখানে তোমাদের কিন্তু আটটা কিংবা নটায় কিন্তু চার ঘন্টা তারা গেল তোমাদের থেকে আগিয়ে সকাল পাঁচটায় তাদের দিন শুরু হয় রাইজিং বেলের মধ্য দিয়ে এরপর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অর্থাৎ আধ ঘন্টা তারা টাইম পায় তারা ফ্রেশ হয়ে নেয় এই টাইমে ঠিক আছে তারপর সকাল সাড়ে পাঁচটায় কিন্তু তাদেরকে প্রত্যেককে পেয়ারে যেতে হয় এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটায় রুটিন কিন্তু মেনটেন করতে হবে এখানে একদম কেয়ারফুলি মেনটেন করতে হয় সাড়ে পাঁচটায় তারা ফ্রেশ হয়ে পেয়ারে চলে যায় এরপর পেয়ার কখন শেষ হবে না পেয়ার শেষ হবে এই সাড়ে পাঁচটা থেকে মোটামুটি পাঁচটা পঞ্চাশ নাগাদ পেয়ার চলবে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ মিনিট পেয়ার চলবে তারপর একদম রুমে আসতে হবে পাঁচটা পঞ্চান্নতে সকাল পাঁচটা পঞ্চান্নতে ক্লিনিং অফ রুম অর্থাৎ রুম পরিষ্কার করতে হবে ছটায় সকাল ছটায় চা চলে আসবে চা খেয়ে দিয়ে তোমাদেরকে পড়াশোনায় একদম মনোনিবেশ করতে হবে এরপর স্টাডি করতে হবে কটা না ছটা থেকে নটা এরপর তোমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি তোমরা যদি কেউ সকাল পাঁচটায় উঠতে পারো সকাল পাঁচটায় এরপর যদি ফ্রেশ হও তিরিশ মিনিট লাগবে ফ্রেশ হয়ে সাড়ে পাঁচটা থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট তোমরা যদি এই পেয়ার করতে পারো অর্থাৎ ধ্যান যেটা বলে বাড়িতে করতে পারো তাহলে কিন্তু তোমাদের মনসংযোগ অনেক বৃদ্ধি পাবে তোমাদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়বে এবং তোমরা যে এই ছটা থেকে নটায় তিন ঘন্টা পড়বে সেই পড়াশোনাটা কিন্তু ভীষণভাবে প্রোডাক্টিভ হবে ঠিক আছে ভীষণভাবে প্রোডাক্টিভ হবে অর্থাৎ এই তিন ঘন্টা তোমরা যেটা পড়বে সেটাই কিন্তু মনে থাকার অনেক গুণ সম্ভাবনা থাকবে অর্থাৎ অনেক দিন তোমাদের কিন্তু মনে থাকবে এই যদি পেয়ারটা তোমরা প্রতিদিন করতে পারো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা সফলতা অনেকগুণ বেড়ে যাবে তোমাদের ঠিক আছে এরপর এই যে ছটা থেকে নটা তোমরা পড়াশোনা করলে এরপর স্নান আর খাওয়া দাওয়া রয়েছে নটা থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত এরপর এনসিসি ড্রিল সানডে এটা অ্যাকর্ডিং টু শিডুইল এরপর এনসিসি ওয়ার্ক ঠিক আছে এগুলো ওখানে চেঞ্জ হতে পারে এরপর ক্লাস শুরু হবে দুপুরে ক্লাস শুরু হবে অর্থাৎ দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত তোমাদেরকে কলেজে ক্লাস করতে হবে এবার যদি ধরো সানডে হয় ঠিক আছে কিংবা ছুটির দিন হয় সেক্ষেত্রে একটা থেকে চারটে পর্যন্ত এই টাইমটা তোমাদেরকে পড়াশোনা করতে হবে ঠিক আছে এরপর আফটারনুন অর্থাৎ বিকেল হয়ে গেল কলেজ সেরে তোমরা বাড়ি চলে এলে এরপর বাড়ি মানে হোস্টেল চলে এলে এরপর টিফিন চারটে থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের টিফিন এরপর টিফিন খেয়ে দিয়ে তোমরা ইনডোর আউটডোর গেম খেলতে পারবে সাড়ে চারটা থেকে ছটা অর্থাৎ দেড় ঘন্টা ঠিক আছে এখানেও তোমাদের মানসিক বিকাশ ঘটবে এই খেলাধুলার মধ্য দিয়ে এখানে কিন্তু যেভাবে রুটিনটা করা হয়েছে সত্যিই প্রোডাকটিভ রুটিন অর্থাৎ ভীষণ মানে খুব ভালো একটা রুটিন তোমরা বলতে পারো কারণ শুধু পড়াশোনা নয় পড়াশোনার সাথে সাথে যেগুলো দরকার একজনের ছাত্রের বা ছাত্রীর সমস্ত কিন্তু এই রুটিনের মধ্যে ইনক্লুড করা আছে এরপর যা সন্ধ্যা হয়ে গেল খেলাধুলার শেষে তোমরা রুমে এলে ফ্রেশ হলে সন্ধ্যাবেলা তোমাদেরকে কিন্তু আবার পেয়ার করতে হবে দেখো পেয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কটার সময় না ছটা ছটা থেকে সাড়ে ছটাকে ছটা পঁচিশ পর্যন্ত পেয়ার হবে আবার কিন্তু মনসংযোগ করানোর জন্য এই পেয়ার ঠিক আছে এরপর তোমাদেরকে পড়াশোনা করতে হবে ছটা থেকে আটটা পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ সরি সাড়ে ছটা থেকে আটটা পঞ্চাশ পর্যন্ত স্টাডি ঠিক আছে এরপর সাপার অর্থাৎ রাতের খাবার হচ্ছে তোমাদেরকে সাড়ে নটার মধ্যে খেয়ে নিতে হবে রাতের খাবার খেয়ে তোমাদেরকে কিন্তু আবার একটু পড়াশোনা করতে হবে কতক্ষণ না মাত্র পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত আবার পড়াশোনা এরপর দশটা পঁয়তাল্লিশ যা বেজে গেলো এরপর কিন্তু একটুখানি তোমরা চারদিক একটু ঘুরেও আসতে পারো পনেরো মিনিট মানে চারদিক মানে রুমের বাইরে একটু ঘুরলে দশ পনেরো মিনিট কিংবা নিজেরা একটু গল্প করলে দশ পনেরো মিনিট তারপর কিন্তু এগারোটার মধ্যে তোমাদেরকে বা এগারোটায় লাইট কিন্তু অফ করে দিতে হবে লফ করে কিন্তু ঘুমিয়ে যেতে হবে ঠিক আছে এই হচ্ছে একটা সিস্টেমেটিক রুটিন যে এখানে যে শুধুই পড়াশোনা আর পড়াশোনা তা কিন্তু নয় তোমাদেরকে খেলাধুলারও টাইম আছে পেয়ারের টাইম আছে যাবতীয় তোমাদের কিন্তু রুটিনটা একদম বিজ্ঞানসম্মত একটা রুটিন যে একটা ছাত্রের জীবনে উন্নতি করতে গেলে বা একটা ছাত্র ভালো একটা কিছু করতে গেলে যে রুটিনটা হওয়া দরকার এটা প্রোডাকটিভ রুটিন কিন্তু এখানে আছে যারা ধরো নরেন্দ্রপুর কিংবা বেলুরে চান্স পেলে না তারা যদি বাড়িতে রুটিন মেন্টেন করতে পারো তাহলেও কিন্তু চলবে ঠিক আছে তোমরা চেষ্টা করবে যারা ছাত্র জীবনে এই রুটিনটা মেনটেন করার অবশ্যই তোমরা কিন্তু উন্নতির শিখরে পৌঁছাবে আজকে ভিডিওটা এই ছিল যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই তোমরা কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে দেখছো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই